হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম স্থান হলো এই বাংলাদেশ। যুগে যুগে বহু জাতি এদেশে এসেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্যবসা বাণিজ্য করার জন্য, আবার কেউ বা ঘুরে বেরিয়েছেন দেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত। আজকে আমরা এসেছি বাংলাদেশ জাতীয় জাদুঘর শাহবাগে, আর শাহবাগ ছিল লোকে লোকার অন্য। জাদুঘরে প্রবেশ করতে আপনাকে টিকিট নিতে হবে। প্রথমে এই টিকিট নিতে হবে অনলাইনে। অনলাইনে কীভাবে টিকিট কাটবেন তার একটি ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দিব, আশা করি সবাই দেখে নেবেন। বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ অনলাইনে টিকিট বুকিং বয়স্ক লোক, ছাত্রছাত্রী এবং শিশুদের জন্য বিনামূল্যের ব্যবস্থা করেছেন। তবে একটা বিষয়, সেটা হলো জাদুঘরের গেটে কোনো টিকিট বিক্রি হয় না, সবই অনলাইনে বুকিং করতে হয়। বাংলাদেশ জাতীয় জাদুঘর শনিবার থেকে বুধবার প্রতিদিন সকাল 10:30 থেকে 5:30 পর্যন্ত খোলা থাকে এবং শুক্রবার বিকেল 3:30 থেকে 8:00 পর্যন্ত খোলা থাকে। তবে রমজান মাসে এর ব্যতিক্রম। রমজান মাসে শনি থেকে বুধবার সকাল 9:00 থেকে বিকাল 3:00 পর্যন্ত খোলা থাকে জাতীয় জাদুঘর। টিকিট নিয়ে প্রবেশ করতে ডান পাশে সর্বপ্রথম চোখে পড়বে ব্যাগ রাখা জমা দেওয়ার জন্য একটি বুথ, কারণ জাতীয় জাদুঘরের ভিতরে ব্যাগ, ক্যামেরা, আসবাবপত্র কিংবা সরঞ্জামাদি নিয়ে প্রবেশ করতে পারবেন না। আপনার সাথে থাকা সকল বস্তু জমা দিয়ে নির্দিষ্ট টোকেন নিয়ে তারপর যেতে হবে জাদুঘরের ভিতরে। তাই আমরা এখানে ব্যাগ জমা দিয়ে ভিতরে প্রবেশ করলাম। জাদুঘর একটি দেশ বা সমাজের দর্পণ স্বরূপ কাজ করে। সমাজের ইতিহাস ও ঐতিহ্য সংগ্রহ করে রাখা হয় এখানে। জাদুঘরের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশাল ভাস্কর্য চোখে পড়বে, যা আগে ছিল না। এটি ভাস্কর্যটি আনুমানিক 20 ফুট লম্বা, ডানে বায়ে খোলা উদ্যান, আর সেখানে খেয়াল করলে দেখা যাবে নানান ফুলের সমারোহ। শীতের মৌসুমে এই ফুলগুলো বেশি দেখা যায়। জাতীয় জাদুঘর বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, প্রাগৈতিহাসিক নিদর্শন সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন এবং গবেষণা কাজে নিয়োজিত একটি প্রতিষ্ঠান। আমরা জাদুঘরের ভিতরে প্রবেশ করেই খেয়াল করলাম নিচতলায় বাডা বা পাশে বিশ্রামাগার বা বসার জায়গা। প্রদর্শনী শুরু মূলত দোতলা থেকে, আর দ্বিতীয় তলায় প্রবেশ করে প্রথমে যে জিনিসটি দেখবেন সেটি হলো আসলে অনেক তথ্যবহুল একটি বিষয়। সিঁড়ি দিয়ে দোতলা যাওয়ার মুখে টিকিট প্রদর্শন করতে হয়। দরজা দিয়ে প্রবেশ করে আপনাকে এক পাশ দিয়ে ঘুরে পর্যায়ক্রমে অন্য পাশ দিয়ে বের হতে হবে, যা সকল তলায় রয়েছে একই নিয়ম। দরজার সামনে বিশাল মানচিত্র আঁকা, যেখানে আপনি আপনার জেলা দেখতে পাবেন নির্দিষ্ট বাটন টিপে লাইটের মাধ্যমে। আসলে এই মানচিত্রটি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বোঝানো হয়েছে। জাদুঘরে বিভিন্ন সময় বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের নানান বস্তু বা আসবাবপত্র বিভিন্ন সময় সংগ্রহ করে আনা হয়েছে। আছে অনেক দামি জিনিসপত্র, রাজা বা জমিদারদের ব্যবহৃত খাট, আলমারি, শাড়ি, কাপড়ের ইতিহাস, পশু পাখিদের ইতিহাস, আছে বিভিন্ন সময়ে যুদ্ধে ব্যবহৃত তরবারি, আছে মুক্তিযুদ্ধের নানান ইতিহাস। বাংলাদেশ জাতীয় জাদুঘর বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত দেশের জাতীয় জাদুঘর। এটি 20 মার্চ 1913 সালে প্রতিষ্ঠিত হয় এবং 7 আগস্ট 1913 খ্রিস্টাব্দের আনুমানিক উদ্বোধন করা হয়। 1983 খ্রিস্টাব্দের 17 নভেম্বর তারিখে এটিকে জাতীয় জাদুঘরের মর্যাদা দেওয়া হয়। জাদুঘরটি শাহবাগ মোড়ের সন্নিকটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, রমনা পার্ক ও চারুকলা ইনস্টিটিউটের পাশে অবস্থিত। এখানে নৃতত্ত্ব, চারুকলা, ইতিহাস, প্রকৃতি এবং আধুনিক ও প্রাচীন বিশ্ব সভ্যতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইত্যাদি বিষয়ে আলাদা 44টি প্রদর্শনশালা বা গ্যালারি রয়েছে। এছাড়া এখানে একটি সংগ্রহকার, গ্রন্থাগার, মিলনায়তন, সিনে স্কাইপ এবং চলচ্চিত্র প্রদর্শনালয় রয়েছে। খ্রিস্টাব্দের 1 নভেম্বর দ্য ঢাকা নিউজ পত্রিকায় প্রথম এদেশে জাদুঘর প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। 1913 খ্রিস্টাব্দের 20 মার্চ তৎকালীন সচিবালয় বর্তমান ঢাকা মেডিকেলে 2000 রুপি তহবিল নিয়ে জাদুঘরের কার্যক্রম শুরু হয়।
বাংলার তৎকালীন গভর্নর লর্ড কারমাইকেল তৎকালীন সচিবালয়ে একটি কক্ষে এই ঢাকা জাদুঘর উদ্বোধন করেন। 1913 খ্রিস্টাব্দের 17ই আগস্ট ঢাকা জাদুঘরের আনুমানিক যাত্রা শুরু করে। 1914 খ্রিস্টাব্দের 25শে আগস্ট সর্বসাধারণের জন্য জাদুঘর উন্মুক্ত করে দেওয়া হয়। ঢাকা জাদুঘরের প্রথম অস্থায়ী তথা সূচনাকালীন কিউরেটর ছিলেন বা তত্ত্বাবধায়ক ছিলেন এন গুপ্ত। প্রথম কিউরেটর নলিনীকান্ত ভট্টশালী 1914 খ্রিস্টাব্দ থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ব্রিটিশ সরকার এদেশের জাদুঘর প্রতিষ্ঠা করে বঙ্গভঙ্গ রদের ক্ষতিপূরণ হিসেবে। শাহবাগ এলাকায় বাংলাদেশের জাতীয় জাদুঘরের জন্য একটি অত্যাধুনিক বৃহতায়তন ভবনের উদ্বোধন করা হয় 1983 খ্রিস্টাব্দের 17ই নভেম্বর। 8 একর জমির উপর নির্মিত 4তলা ভবনটির 3টি তলা জুড়ে রয়েছে 44টি গ্যালারি। বাংলাদেশ জাতীয় জাদুঘরের স্থাপনার নকশা করেছেন দেশের প্রখ্যাত স্থপতি সৈয়দ মইনুল হোসেন। বাংলাদেশ জাতীয় জাদুঘর বিভিন্ন সময়ে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন দামি বস্তু এখানে সংগ্রহ করে থাকেন। এগুলোকে মোটামুটি 7টি ভাগে ভাগ করা হয়েছে। ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা, জাতিতত্ত্ব ও অলঙ্করণ শিল্পকলা, সমকালীন শিল্পকলা ও বিশ্ব সভ্যতা, প্রাকৃতিক ইতিহাস বিভাগ ও সংরক্ষণ গবেষণাগার। এছাড়া রয়েছে জনশিক্ষা বিভাগ। বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষিত নিদর্শনের সংখ্যা প্রায় 94,000। প্রতিটি নিদর্শনের একটি অ্যাক্সেশন নাম্বার আছে। নিদর্শনের নাম, সংক্ষিপ্ত পরিচয় ও ফটো দিয়ে কম্পিউটার ডেটাবেস প্রণয়ন করা হয়েছে এবং 7,500 নিদর্শনের বর্ণনামূলক ক্যাটালগ প্রণয়নও প্রকাশ করা হয়েছে জাদুঘরের পক্ষ থেকে। সংগৃহীত নিদর্শনসমূহের প্রায় 4,000 নিদর্শন 45টি প্রদর্শন কক্ষে জনসাধারণের জন্য সাজিয়ে রাখা হয়েছে। 37 নম্বর প্রদর্শন কক্ষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রদর্শনীর প্রকোষ্ঠ করা হয়েছে। এছাড়া IFIC ব্যাংক ও দ্রিকের সহায়তা 35 নম্বর গ্যালারিতে শিল্পাচার্য জয়নুল আবেদিন চিত্রশালা স্থাপন করা হয়েছে। 26 নম্বর কক্ষটি সাহিত্য গ্যালারি হলেও এতে দর্শনার্থীদের জন্য বিভিন্ন নাগরিক সেবার ব্যবস্থা করা হয়ে থাকে। বাংলাদেশ জাতীয় জাদুঘরে প্রতিদিন গড়ে 2,000-এর বেশি দর্শনার্থী প্রদর্শন করে থাকেন। এদের মধ্যে বিদেশিও আছেন। প্রদর্শনীর পরিমাণ প্রাপ্তবয়স্কদের জন্য 20 টাকা এবং অপ্রাপ্তদের জন্য 10 টাকা হলো। বর্তমানে অনলাইন টিকিট বুকিংয়ের মাধ্যমে পুরোটাই ফ্রি করে দেওয়া হয়েছে। তবে ছাত্রছাত্রী, প্রাপ্তবয়স্ক এবং প্রতিবন্ধী শিশুদের জন্য ফ্রি হলেও অন্যান্যদের জন্য টিকিট মূল্য ঠিকই নেওয়া হয়ে থাকে। বিদেশিদের জন্য 500 টাকা, তবে সার্বভৌম দেশের দর্শনার্থীদের জন্য 300 টাকার টিকিটে প্রবেশাধিকার পেয়ে থাকেন। বাংলাদেশ জাতীয় জাদুঘর একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যা আইন দ্বারা প্রতিষ্ঠিত ও একটি বোর্ড অব ট্রাস্টিজদের মাধ্যমে নিয়ন্ত্রণাধীন। তবে সরকার কর্তৃক নিযুক্ত একজন পরিচালকও এই জাদুঘরের প্রধান নির্বাহী হিসেবে সামগ্রিক দায়িত্ব পালন করে থাকেন। বাংলাদেশ জাতীয় জাদুঘর বর্তমানে 330 জন কর্মকর্তা কর্মচারী কর্মরত আছেন। বাৎসরিক ব্যয়ের পরিমাণ প্রায় 29 কোটি টাকা। বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিদর্শনে গেলে অবশ্যই নিয়ম মেনে যাবেন। আর হ্যাঁ, আসুন দেশের সম্পদ রক্ষার্থে এগিয়ে আসি।
দেশ ও মানুষের পাশে থেকে নিজেকে একজন সুনাগরিক হিসেবে অগ্রণী ভূমিকা পালন করি। শহরকে পরিষ্কার রাখুন, যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলুন। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই কামনা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। Walking around in the circle of life, doing the things I know, walking the same ways a hundred of times with the same soul. But do you ever try to put on the right side, put it up in your mind?